প্রধান লিখেছেন যে যদি কোনো ইমাম জুয়া খেলে বা লটারির সাথে সম্পর্ক থাকে তাহলে তার পিছনে নামাজ আদায় করার সমস্যা হবে কি? আর একা ফরজ সালাত আদায় করলে কি ইকামত দিতে হবে? কোনো মানুষ যদি কোনো কাবিরা গুনাহে লিপ্ত থাকে, যেমন যেটা বললেন যে লটারি বা জুয়া খেলা অথবা মানে দাড়ি শেভ করা, টাকুর নিচে কাপড় পরা, ধূমপান করা, এগুলো সবই কাবিরা গুনাহ। হ্যাঁ, অথবা সুদের সাথে ঘুষের সাথে জড়িত থাকা, এগুলো সবই কাবিরা গুনাহ। এ ধরনের কোনো কাবিরা গুনাহে যদি কোনো মানুষ লিপ্ত থাকে আর এ ধরনের মানুষকে যদি ইমাম বানিয়ে দেওয়া হয় বা সে নিজে ইমাম হয়ে যায় তাহলে তার পিছে নামাজ আদায় করা যায়। সে একজন ফাসেক, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে ফাসেকের পিছনে সালাত আদায় করা যায় যতক্ষণ সে ইসলামের গণ্ডির ভিতরে আছে। আর এই অপরাধগুলো যেগুলো আমি বললাম, এই অপরাধগুলোর মাধ্যমে যেহেতু সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, এই জন্যে সে মুসলিমের গণ্ডির ভিতরে আছে, অতএব তার পিছনে সালাত আদায় করা কি জায়েজ। কিন্তু এ ধরনের লোককে ইমাম নিযুক্ত করা এটা মুমিনদের জন্য জায়েজ নাই। এ ধরনের লোককে ইমাম বানানো মানেই তারা ওই কাজকে সমর্থন করে বা ওই ধরনের ইমামকে তারা পছন্দ করে, ওই ধরনের অপরাধী লোককে তারা পছন্দ করে, এটা প্রমাণ হবে। সুতরাং তাদের ইমানের মধ্যে ত্রুটি এসে যাবে। এজন্যে ইচ্ছাকৃতভাবে পছন্দ করে এ ধরনের লোককে ইমাম বানানো ঠিক নয়। হ্যাঁ, যদি সে জোর করে ইমাম হয়ে যায় অথবা যারা মুমিন আছেন বা যারা মুসল্লি আছেন তারা তাদের কোনো ক্ষমতা না থাকে এ ধরনের লোককে অপসারণ করার, তাহলে এক্ষেত্রে তারা নিরুপায় নামাজ পড়তে পারে, নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।